কৈলাসহর জেলা হাসপাতালে দুর্নীতির আভাস। এক সন্তান প্রসবের স্বামীর কাছ থেকে ঘুষ নেওয়ায় অভিযোগ উঠল এক নার্সের বিরুদ্ধে। টাকার বিনিময়ে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রোগীর চিকিৎসা সম্পন্ন করা যাবে বলে বলল নার্স, এমনটাই অভিযোগ রোগীর স্বামীর। রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না স্বাস্থ্যকেন্দ্রের কর্মীবৃন্দরা। ডাক্তার এবং নার্সদের ভগবানের আসনে বসানো হয়, যেহেতু তাদের হাতেই থাকে রোগাক্রান্ত মানুষের প্রাণ। সেই ভগবান যখন জমের রূপ নিয়ে নেয় শুধুমাত্র নিজেদের পকেট ভারী করার জন্য, তখন মানুষ কার উপর বিশ্বাস করবে? এমনই এক দুর্নীতির শিকার হল কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি হওয়া রাখি বৈদ্য ও তার স্বামী রমেন্দ্র মালাকার। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু রীতা বৈদ্যকে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বললেন, যেগুলো স্বাস্থ্যকেন্দ্রের বাইরে কোনো ল্যাব থেকে করাতে হবে। তাতে আনুমানিক 2000 টাকা খরচা হবে, কিন্তু ওয়ার্ডের এক নার্স রাখির স্বামীকে বলেছেন পরীক্ষা না করিয়ে তাদের দিদিমণিকে কিছু টাকা দিলেই চিকিৎসা হয়ে যাবে, এমনটাই অভিযোগ রবীন্দ্র মালাকারে। এখানে তো ডেলিভারি প্রথম ডেলিভারি হওয়ার পরে যে আমি রুগীরা দাঁড়িয়ে ওই রুগটায় প্রথম কোন হসপিটালে গেছিলেন? প্রথমে কণিকা মেমোরিয়ালে। কণিকা থেকে কি এখানে ডেলিভারি কোন জায়গায়? ডেলিভারি মধ্যে পথে হয়েছে, রাস্তার মধ্যে, তারপর এখানে নিয়ে এসে কণিকা থেকে কি বুঝে না যে পেশেন্টের ডেলিভারিটা না, এইটা তারা কিছু বোঝে না। নাম বুঝে পাঠাই, এখানে টাকা পাঠাই দেওয়ার কথা কে হয়েছে, নাম জানো না? রমেন্দ্র মালাকারের কাছে নার্স সাহেবার উপদেশটি যুক্তিযুক্ত মনে না হওয়ায় তিনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগটি তুলে ধরেন এবং উপযুক্ত বিচারের আশা রেখেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।